আমার দুই দুইটা ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে গেছে। এরপর থেকে আমি বট আইডিতে গেম প্লে করতাম। আমার কাছে ভালো আইডি নাই, ভালো কালেকশন নাই, এর জন্য আমার সাথে কেউ গেমে অ্যাড হইতো না, অ্যাড হইলেও গেম খেলতো না। অনেক র্যান্ডম গ্রুপে গেলে বট কোয়া কিক মাইরা দিত। এইভাবে আমি অনেক অপমান হইছি, অনেক অপমান হইছি, আর আজকে আমার আইডিতে বি ব্যাস পাইয়া গেছি। এখন আমারে কি অপমান করব, যার গ্রুপে যামু হেই আমারে বিগ খেন কইব, আর আমি সবার সাথে অ্যাটিটিউড দেখাইমু। বেটা বহুত অপমান করছো, এখন আমার কাছে বি ব্যাস আছে। আচ্ছা যাই হোক, আজকে আমরা ওয়ার্ল্ড এর গ্রুপে যামু, যাই ওদের সাথে অ্যাটিটিউড দেখাইমু। দেখি একটা ওল্ডের গ্রুপে যাইয়া দেখি আমারে ওরা কি বলে। ও ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান, বিবেশ ভাই বিগ ফ্যান। এই বাড়া বিগ ফ্যান পরে ক, আগে তো গ্রুপে আইছে আগে না সালাম দিবি সবাই। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম জানোস না? বিগ ফ্যান মরাই দেয়ছ। এই বাড়া এই ইউটিউব চ্যানেলের নাম জানোস না? তুই ফ্রি ফায়ার খেলোস আর আমার ইউটিউব চ্যানেলের নাম জানোস না? তোর আইডি তো আমি এখনই ব্যান কইরা দিমু। ডোব বেটা তুই তো বাপলস কে, তোরে যেটা কইছে এটা ক, তোরে বিগ ফ্যান বলছি, তোর বিবেশ দেখা। আমি ফারুক ভাই, ইউটিউবার ফারুক ভাই, আর তুই আমারে শুধু বিবেশ দেখে বিগ ফ্যান কইবি কে? আর আমি একটা জিনিস বুঝলাম না, তোর মতো বটেরে কে বিবেশ দিছে? তোর কি ইউটিউব চ্যানেল আছে না হুদা ওই? এই বাড়া তোর কি মাথা ঠিক আছে? আমারে হুদাই বিবেশ দিছে? আমি টিকটকার ফারুক ভাই, সাথে আবার ইউটিউবার, তুই আমারে কো সুদাই বিবেশ দিছে আমারে? এ বাড়া যা কইতেছি ঠিকই তো কইতেছি। এই আমার কাছে বিবেশ, তোর কি ভয় লাগে না? দাঁড়া আমি এখনই গিরিনারে কল দিয়া তোর আইডি আমি ব্যান কইরে দিতাছি। এ বেশি চাপা সারিস না, ক তোর ইউটিউব চ্যানেলের নাম কি? এই বাড়া তুই যদি খুব ভেদ, তুই আবার আমার জিজ্ঞেস করতেছিস আমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার আইডির প্রোফাইলে ঢুকে দেখ, ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে। প্রোফাইলে ঢুকবো মানে তুই কইতে পারস না? তোর মতো বটের আবার প্রোফাইলে ঢুকতেইবো? এই রোজার দিন তাই তোরে গাইল দিলাম না? এই বাড়া তোরা কিন্তু আমার মেজাজ খারাপ করে দিতেছ, তোর গ্রুপে এসে আমার ভুল হইছে। তোর কাছে বিবেশ আছে দেখাই তোরে বিগ ফ্যান টিগ ফ্যান বলতাছি, নাইলে তোর মতো বটের কে বিগ ফ্যান বলে? পইরাছ তো গোল্ডে। এই বাড়া আমি গোল্ডে আছি না, ডায়মন্ড অনে আছি, চোখে দেওয়াস না। এ বাড়া তোর লাগে এত কথা কর সময় নেই, বাইরে তো গ্রুপ থেকা কিক মাইরা দিছে। আচ্ছা যাই হোক, ওরা হয়তো বুঝে না যে একটা বিবাসের কত ক্ষমতা, নইলে ওরা আমার গ্রুপ থেকে এমনি কিক মারতো না। আর এমনিতেই দেখলে বোঝা যায় ওরা একটা আসল বট। আমি এত কষ্ট করে র্যাঙ্ক পোস্ট দিয়ে ডায়মন্ড অনে উঠছি, আর ওরা কয় নাকি আমি গোল্ড অনে উঠছি। এই যে আর একটা ওয়ার্ল্ড এর গ্রুপে আইছি, দেখি ওরা কি কয়। ও ভাই ভাই বিবাস, ভাই ভাই বিগ ফ্যান, ভাই বিগ ফ্যান। এর আগের বার বেশি ভাব নিতে যায় গ্রুপ থেকে কিক খাইছি, এইবার আর বেশি ভাব নেওয়া যাইব না। আরে ভাই বিগ ফ্যান কর কি আছে, সামান্য বিবাসই তো, টেক লাভ ভাই টেক লাভ। ধুরো তোর টেক লাভ বট, কি ভাবছস তোর এগুলা কমু? এ বাড়া তুই কি খবর চাস? কিরে তোর মতো বটটা কে বিবাস দিছে? মাত্র 57 লেভেলের বট তুই। এই বাড়া বিবাসকে দিছে মানে গেরিনা বিবাস দিছে, আর বিবাস দিতে কি লেভেল দেখে নাকি? এই বাড়া লেভেল দেখে বিবাস দিব না মানে, তোর মতো বটটা কে বিবাস দেয়? এই বাড়া আমি ইউটিউবার ফারুক ভাই, তার উপর টিকটকার, আমারে বিবাস দিব না তোরে বিবাস দিব? হালা বর গ্লিস মিস লাগালো আইছস, আবার বিবাস মারাইতে আইছস না? এই বাড়া তুই কি রোজার দিনে গাঁজা মাঞ্জা খাইছস, গ্লিস মারাইছস? এই বাড়া চাপা পিটাইস না, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিছস, বাইরে গ্রুপ থেকে। গ্রুপ থেকে বাইরে মু মানে? আমি একটা বিবাস সিলিয়ার, আমারে সম্মান দিয়ে কথা ক। তোরে গ্রুপ থেকে বাইরে তে কইছিস বাইরা, নালে কিক মাইরা দিমু হালা বট। এই বাড়া তোরা কিন্তু মানুষ চিনতে ভুল করতাছস, আবার কইতাছস গিলিস হিপ হপ। আমি কত কষ্টের পর আজকে আমার আইডিতে বিবাস পাইছি তোরা জানোস? আরে দূর, বাইরে তো গ্রুপ থেকে সত্যি বিবাস মারাইতে আইছে, তোর মতো বটটা কে বিবাস দিব? ভাই ওরা আমারে কিক মাইরা দিছে, একটা বিবাস ফিলারে কোনো সম্মানই দিতেছে না। আচ্ছা থাক, আজকে আর কোনো অল্ডের গ্রুপে যামো না, অনেক অপমান হইছি। আসলে ওরা মানুষের সম্মান দিতে জানে না। হাই রে রে, লবিতে ঠিক মতো দাঁড়াইতে পারি না, খালি ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ইনভাইট দেয়। আসসালামু আলাইকুম ফারুক ভাই, কেমন আছেন? দেখছো ফ্রেন্ড লিস্টের প্লেয়ার কত ভদ্র, কত সম্মান করে। ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো, তুমি ভালো আছো? ভাই রে ভাই, বিবাস পারবারে ভুইলা গেছেন সবাই রে। আরে না, এইসব কি বলতাছো, ভুইলা যামো কেন? হ ভাই দেখতেছি তো, ইনভাইট দিলে আসেন না। আরে তেমন কিছু না, নতুন নতুন বিবাস পাইছি, গেমে আসার সাথে সাথে সবাই ইনভাইট দেয়, সবাই গ্রুপে নেয়, ভিডিও বানায়, সবাই রে তো আর একসাথে সময় দিতে পারি না। এই যে এখনো কতজন ইনভাইট দিছিল, তারপর আমি তোমার গ্রুপে আসলাম। হ ভাই জানি তো, এখন নতুন নতুন বিবাস পাইছেন, সবাই আপনারে ইনভাইট দিব, এখন একটু বিজি থাকবেন। হ সব তো বুঝোই, কতটা পেয়ারার ভিতরে থাকা লাগে। ভাই তারপরও আপনার ছোট ভাই ব্রাদার মানুষ, একটু ইনভাইট ইনভাইট দিলে আসেন, আপনারে নিয়ে একটু ভিডিও টিডিও বানামু। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই ঠিক আছে, কিন্তু বিবাস পাইলেন এখন তো কোনো ট্রিটমেন্ট দিলেন না। আরে মাত্র তো বিবাস পাইলাম, দিমনে না ভাই, এটা করলে হইব না, ট্রিট দিতেই হইব। আরে ভাই এখন তো শুধু বিবাস পাইছি, গেরিনা তো আমাদেরকে এখনো ডায়মন্ড দেয় নাই, যখন আবার পামু তখন তোমাদের গিফট করব মনে। ভাই এত কিছু জানি না, বলছি বলছি এখন ট্রিট দিবেন তাই জানি। আরে ভাই এখন কি আমি চুরি করে তোমাদের গিফট দিমু? ভাই ভিক্ষা করবেন না চুরি করবেন, ওটা আমার দেখার বিষয় না, আমার ট্রিটটা তাড়াতাড়ি দিয়ে দেন, নাইলে এই যে ভিডিও বানাই আমি সবাইরে বইলা দিতাছি। ফারুক ভাই সেসরা, বিবাস পাইছে এখন আমারে ট্রিট দেয় নাই। ভাই তুই তো খুব সেসরা রে, তোর গ্রুপে
হইছে আমার ভুল হইছে আচ্ছা যা আমার কাছে অল্প কিছু ডায়মন্ড আছে তোর কি গিফট লাগবে বল ও ভাই সত্যি আপনি আমারে ট্রিট দিবেন ভাই ভাই ফারুক ভাই আমি জানি আপনার মন অনেক ভালো আপনি আমার সাথে দুষ্টামি করলেন আচ্ছা হইছে হইছে এবার কি লাগবে বল আরে ভাই আপনি আমারে ট্রিট দিবেন আপনি মন খুশি যা দিবেন ওইটাই আমি খুশি দেন যা দিবেন দেন কোনো সমস্যা নাই এ আইছে মন খুশি হয়ে যা দিবেন দেন আচ্ছা ঠিক আছে দিতে আসি আচ্ছা ভাই ঠিক আছে ভাই দারা তোর আজকে এমন গিফট দিমু তোর আজকে এমন গিফট দিমু তোর ট্রিট চাও আমি ছুড়াইতাছি দারা এই যে 15 ডায়মন্ডে কুত্তার খাদ্য দিয়া দিমু সামান্য কুত্তার খাদ্য মারাইছো ওইটার দাম 15 ডায়মন্ড আর তোর আমি 15 ডায়মন্ডের গিফট দিছি আবার তুই সামান্য কস আরে ভাই আপনার কাছে তো ভিভেস আপনি তো গেডিনার দালাল আপনার কাছে হাজার হাজার ডায়মন্ড আমি বলছি আপনার যা ইচ্ছা তাই দেন তাই বলে আপনি কুত্তার খাদ্য দিবেন এ 15 ডায়মন্ডে কুত্তার খাদ্য দিছো আবার খুশি না যা দিছি এটা নিয়ে আলহামদুলিল্লাহ কও দূর ভাই আপনি সকাল সকাল আমার মুডটাই খারাপ করে দিলেন বারান আমার গ্রুপ থাইকা এইটা কি হইলো আমি ওরে 15 ডায়মন্ড দিয়ে কুত্তার খাদ্য গিট দিলাম তাও আমারে কিক মাইরা দিলো আবার কেন বাদ দেয় আর কারো গ্রুপে যাইতে মন চাইতাছে না খালি সবাই কিক মাইরা দিতাছে ফারুক ভাই কেমন আছেন এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই ইনভাইট দিলে পাই না বিবেস ভাই বড় লোক হয়ে গেছেন গা আরে ভাই এই কথা বলো না তো গেমে আইলে সবাই ইনভাইট দেয় কার গ্রুপে যামু হ্যাঁ ভাই হইছে থাক আর কিছু কোয়া লাগবো না বুঝছি বিবেস পাইলে সবাই এমন হয়ে যায় এই তুমি এই সব কথা কইতাছো কেন বিবেস পাই এমন হয়ে যায় মানে এতদিন আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে 3000 ফ্রেন্ড ছিল কেউ কোনোদিন বলে নাই ভাই একটু গেমে আসেন এখন সারা দিন একজনের পর একজন মেসেজ দেয় ভাই একটু গেমে আসেন একটু ভিডিও বানাইমু কার থেকে কার গ্রুপে যাইমু হ্যাঁ ভাই তা হয়তো ঠিক কইছেন এখন তো আপনারা গ্রুপে ইন বৈদ্য পাগল বানা ফেলে কয়জনের আর গ্রুপে যাবেন হুম সব তো বুঝই আচ্ছা ভাই যাই হোক যেটার জন্য আপনার গ্রুপে রাখছি ভাই বিবেস পাইলেন এখনো পর্যন্ত ট্রিটমেন্ট দিলেন না আরে ভাই গরিব মানুষ ট্রিট কেমনে দিমু এইটা কিন্তু ঠিক না ভাই আরে ওইটা না একটু আগে একজন গ্রুপে নিয়ে ট্রিট চাইছে আমার কত কষ্টে ডায়মন্ড দিয়ে আমি গিফট করছি এরপরও আমারে গ্রুপ থেকে কিক মাইরা দিছে কি ভাই কার এত বড় সাহস আপনার গ্রুপ থেকে কিক মারা দিছে আরে ফ্রেন্ড লিস্টের একটা পোলা ডিভেস পাইছেন এত বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেছে তারপরও ট্রিট দিবেন না এটা কোনো কথা আইরে রে যার গ্রুপে যাই সেই খালি গিফট চায় ও মনে হয় ট্রিট না দিলে মানবো না আচ্ছা যাই হোক তোমার কি লাগবে বলো দিতাছি ভাই আপনার মন খুশি আপনি যা দিবেন তাই খুশি আরে তুমি বলো কি লাগবে ও এমনি বলছিল এরপর আবার কিক মাইরা দিছে আরে ভাই ওর কথা বাদ দেন ও আপনারে কিক মাইরা দিছে আপনি ওরে কি দিবেন দিবেন আপনার মন খুশি আপনি আমারে কি দিবেন দেন আমি কিছুই বলবো না আচ্ছা ঠিক আছে ভাই এত করে যেহেতু বলতাছো দাঁড়া দিতেছি ওরে কুত্তার খাদ্য দিছি এর জন্য আমার কিক মাইরে দিছে তোরে আর কুত্তার খাদ্য দিমু না কি দেওয়া যায় এই তো পাইছি তোরে গান বক্স দিমু আই রে একটা গান বক্স দিতে তাও 40 ডায়মন্ড চলে যাইবো থাক 40 ডায়মন্ডের দিকে তাকায় লাভ নাই সাবস্ক্রাইবাররা চাইছে দেওয়া তো লাগবই এই যে তোমার গিফট দিয়া দিছি পাইছো হ্যাঁ ভাই পাইছি ইয়ে ভাই এটা কি দিলেন একটা গান বক্স এটা দিয়ে আমি কি করমু আরে ভাই যা দিছি তাই রাখো এত কথা কইও না দূর ভাই মাত্র 24 ঘন্টার জন্য একটা গান বক্স পাইছি এই ট্রিট দিয়ে বলতাছেন গিফট দিছি দূর এই বেড়া তোর গিফট দিলাম তুই আমারে ধন্যবাদ না দিয়ে কান্দা সুৎকারে ভাই আপনার থেকে এটা আশা করি নাই কি আশা করছ নাই গিফট তো দিলাম আপনি এত বড় একটা গেরেনা দালাল হইছেন আর আমারে মাত্র একটা গান বক্স দিলেন এই বেড়া যা দিছি ওইটা নিয়ে খুশি হও হইছে ভাই আপনার সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাইতাছি না বের হন আমার গ্রুপ থেকে আইরে রে কি দিন হইলো মানুষরে গিফট দিও কি খাইতে হয়